আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সৌদি আরবের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই না টেনে ফুল পেটে দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আসছেন নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো প্রথমে, সৌদি আরবে কিন্তু এখনও আটকের সংখ্যা কমে নেয়। দেখতে পাচ্ছেন যে এক সপ্তাহে আটকের সংখ্যা হচ্ছে 13,780 জন। বাইলিউ ট্যুর অফ রেসিডেন্সি ওয়ার্ক অ্যান্ড বর্ডার সিকিউরিটি উইথিন মাত্র এক সপ্তাহে কিন্তু 13,780 জন লোক অ্যারেস্ট করছে, যারা কিনা বর্ডার ক্রস করে আসছে এবং কি ইকামা নাই। তো অবশ্যই আপনারা যারা সৌদি আরব বসবাস করতেছেন একটু সাবধান সতর্কে থাকবেন। তার পরবর্তীতে যে আপডেটটি, এটা হয়তো আপনাদের সবারই কাজে আসতে পারে, তা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ ইন সৌদি আরবে অ্যানাউন্স অটোমেটিক সিক লিভ ইন অনলি ফর এমপ্লয়ি উইথ। যদি ফুল ভ্যাকসিনেটেড হতে পারেন তাহলে এক্ষেত্রে আপনার বেনিফিটস রয়েছে, আপনি অটোমেটিক সিক লিভ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়ি উইথ ইন ফুল ইমিউন, অটোমেটিক সিক লিভটা তারাই পাবে যাদের কিনা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তী খবরটা হচ্ছে এক্সিট ট্রেনটি নিয়ে। আপনি যেই দেশে আসেন ওই দেশে যদি সৌদি আরবের কোনো নিষেধাজ্ঞা বা কোনো সাসপেন্ড করে থাকে তাহলে আপনার ভিসার মেয়াদ 10 দিন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10 ডেজ আফটার 31 জানুয়ারি এক্সপার্ট ইন সাসপেন্ড। যেহেতু যেই কান্ট্রিকে এখন সৌদি আরবে সাসপেন্ড করছে ওই কান্ট্রি থেকে যদি কেউ আসতে চায় 10 দিনের জন্য বাড়িয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি আসতে পারবেন, অটোমেটিক কিন্তু এটা বেড়ে যায়। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমার সাথে কথা বলার কোনো ওয়ে আছে কিনা, আমার নাম্বার অনেকে চাচ্ছেন। দেখুন, আমি আপনাদের মতো একজন প্রবাসী, আমিও ডিউটি করি, আমিও কাজ করি, তো সেক্ষেত্রে হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না। আমি যতটুকু সম্ভব ততটুকু রিপ্লাই দিই। তো আমার ফেসবুক পেজ এবং কি গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখানে আপনি চাইলে আপনার মন্তব্য পোস্ট করতে পারেন এবং কি আমার কমেন্টস করে জানাতে পারেন। আমার যে কোনো একটা ফোটো দিয়ে কমেন্টস করুন, সমস্যা নেই, আমি সেখানে রিপ্লাই দেবো। যদি আপনার দ্রুত কোনো প্রয়োজন হয়, যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।